আজ আমরা বোধহয় এমন কোনো পুরুষ বা মহিলা নেই যারা চুলের সঙ্গে খুব একটা চুলোচুলি না করে বা যুদ্ধ না করে সুস্থ আছি, সুন্দর আছি, হ্যাপি আছি। কম বেশি সবাই করি। কেউ বিভিন্ন ধরনের স্টাইলিং করে ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গিয়ে, কেউ কখনো কালার করে, কেউ হয়তো বাইক চালান, সারাক্ষণ হেলমেট পরতে হয়, চুলটা প্রত্যেকটা সময় দেখা যায় ঘামে, ইচিনেস থাকে, চুল পড়ে যায়, রুক্ষ হয়ে যায়, আরও অনেক কিছু। আর মহিলারা, মহিলারা তো বটেই নানান ধরনের স্টাইলিং এখন ঘরে 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 বসেই আমরা বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল করি, কালার করি, সবই তো করি, কিন্তু যত্নটা নিতে কোথাও ভুলে যাই। ফিওডোরা ন্যাচারালস ন্যাচারাল কেয়ার মানেই আজ আবারও নিজের সঙ্গে নিজের একটু বোঝাপড়া করে নেওয়ার সময়, তার মানে নিজের জন্য একটু যত্ন নেওয়ার সময়। ফিওডোরা ন্যাচারালস মানেই কিন্তু এক একটি প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট, ম্যাজিক্যাল প্রোডাক্ট। আর বুঝতেই পারছেন আমার বন্ধুরা, যখন আজ হেয়ার নিয়ে এতগুলো কথা বলেই ফেললাম, তখন অবশ্যই হেয়ারের ন্যাচারাল কেয়ারও হবে আজ এই সম্পূর্ণায় ফিওডোরা ন্যাচারালস ন্যাচারাল কেয়ারে। আজ আমি কথা বলবো হেয়ার স্পা নিয়ে। আপনারা প্রত্যেকেই কম বেশি পার্লারে যান এবং পার্লারে গিয়ে অনেকগুলো টাকা খরচা করেন, ব্যয় করেন, কি না হেয়ার স্পা করে এলাম, মনটা ভালো থাকে, এফেক্টও পান, কিন্তু ওই সাময়িক। যদি আমি বাড়িতে বসেই ফিওডোরার হেয়ার স্পাটা করে নিতে পারি, তাহলে আপনার চুল স্বাস্থ্যোজ্জ্বল তো হবেই, হেলদি তো হবেই, তার কারণ আপনার চুলের মধ্যে, স্ক্যাল্পের মধ্যে অনেকগুলো পুষ্টির যোগান দিচ্ছে ফিওডোরার হেয়ার স্পা। ফিওডোরা হেয়ার স্পা অনবদ্য ম্যাজিক্যাল একটি প্রোডাক্ট। সবার আগে মাথায় রাখতে হবে, ফিওডোরা হেয়ার স্পা কে কেন কারা করবেন, সবাই করবেন। তার কারণ আমরা প্রত্যেকেই এই পলিউশনের জন্য, যারা হয়তো কোনো স্টাইলিংই করেন না, তাদেরও চুল কোথাও না কোথাও রুক্ষ হয়ে পড়ছে, শুধুমাত্র পলিউশন আর শুধুমাত্র কিছু কেমিক্যাল বেসড প্রোডাক্ট ব্যবহার করার জন্য। হেয়ার স্পা তাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু সবার আগে আমাকে মাথায় রাখতে হবে আমার স্ক্যাল্প যেন সবসময় ক্লিন থাকে। প্রতিদিন স্নানের সময় আপনাকে ফিওডোরার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে, যে শ্যাম্পুটি কিন্তু বিভিন্নভাবে ন্যাচারাল এক্সট্রাক্টস দিচ্ছে আপনার স্ক্যাল্পে, আপনার হেয়ারকে সতেজ রাখছে, সুন্দর রাখছে, স্ক্যাল্প থাকুক ক্লিন। আর তারপরে ব্যবহার করুন ফিওডোরার কন্ডিশনার। কিন্তু রোজ কন্ডিশনার ব্যবহার করছেন বা যেদিন যেদিন শ্যাম্পু করছেন সেদিন ব্যবহার করছেন, সেটা হয়তো সপ্তাহে দুদিন তিন দিন করে উঠতে পারলেন, কিন্তু আলাদা করে চুলের পুষ্টি, স্ক্যাল্পের পুষ্টির খুব 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 দরকার। আর তার জন্যই রয়েছে ফিওডোরার হেয়ার স্পা। শুধু এটুকুই বলতে চাই, ফিওডোরা ন্যাচারালসের যে কোনো প্রোডাক্টের মধ্যেই কিন্তু যে ন্যাচারাল এক্সট্রাক্টস থাকে, ফিওডোরার হেয়ার স্পায়ের মধ্যে কিন্তু সেই ন্যাচারাল এক্সট্রাক্টস রয়েছে। ওই যে বললাম, রয়েছে কেরাটিন প্রোটিন, রয়েছে বিটরুট এক্সট্রাক্টস। বিটরুট এক্সট্রাক্টস আমাদের কী করছে? বিটরুট এক্সট্রাক্টস কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দিচ্ছে। একই সঙ্গে রয়েছে লেনোনিন ফ্যাট, এসেনশিয়াল ফ্যাট, যেটি কিন্তু একদম ন্যাচারাল, অনেক অনেক বেশি স্মুথ রাখতে সাহায্য করছে। আমার হেয়ার কিন্তু যেমন সতেজ থাকবে, তেমন স্মুথ থাকবে, ঠিক তেমনিভাবে স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। প্রত্যেক দিন যখনই শ্যাম্পু করছেন, অবশ্যই ফিওডোরা শ্যাম্পু দিয়ে আপনাকে শ্যাম্পু করতে হবে। তারপর কন্ডিশনিং করুন রেগুলার ওয়েতে, কোনো অসুবিধে নেই। কিন্তু উইকে একবার মাস্ট ফিওডোরা হেয়ার স্পা। যখন ফিওডোরা হেয়ার স্পা ব্যবহার করবেন, খেয়াল রাখবেন চুলটা যেন শ্যাম্পু করা থাকে, মানে আপনার স্ক্যাল্প যেন ক্লিন থাকে। কন্ডিশনিং করার কোনো দরকার নেই, কারণ হেয়ার স্পা সেদিন আপনাকে অনেক অনেক বেশি কন্ডিশনিং করিয়ে দেবে। আমাকে যখন ব্যবহার করতে হবে হেয়ার স্পা, তখন হেয়ার স্পায়ের মধ্যে হেয়ারের জন্য ফিওডোরা নিয়ে এসছে আরও একটি অনবদ্য প্রোডাক্ট, ও2, যেটি কিন্তু আপনি খেতেও পারেন হাফ কাপ জলের সঙ্গে দু ফোঁটা দিয়ে, আর যখন হেয়ারের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন তার সঙ্গেও দু ফোঁটা দিয়ে আপনি ব্লেন্ড করে সেটিকে ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা হেয়ার স্পা করছি এবং ফুল চুল, মানে পুরো লেন্থে, স্ক্যাল্পের সব জায়গায় আমরা এটা ব্যবহার করব, তাই পরিমাণে একটু বেশি নিতে হবে হেয়ার ও2, ফিওডোরা হেয়ার ও2। তাহলে ভেতর থেকেও কিন্তু নারিশ করছে যখন আপনি এটি ইনটেক করছেন, আর বাইরে থেকেও কিন্তু প্রোটেকশন দিচ্ছে, এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে। ফিওডোরা হেয়ার স্পা কী করে ব্যবহার করতে হবে? সেকশন ওয়াইজ আপনার চুলটাকে নিতে হবে এবং ওপর থেকে নিচ অবধি, মানে একদম শুরু শেষ পুরো লেন্থেও কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। ফিওডোরা হেয়ার স্পা একবার দেখিয়ে দিই, তাহলে বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন ফিওডোরা হেয়ার স্পা বাড়িতে বসেই কিভাবে করবেন দেখে নেব একবার।
এইভাবে পরিষ্কার চুলে হেয়ার স্পাটাকে ব্যবহার করুন আর তারপরে প্লেন ওয়াটারে চুলটা ধুয়ে নিন কারণ শ্যাম্পু আপনার আগেই করা ছিল বারবার করার কোনো প্রয়োজন নেই চুলটাকে টাওয়েল ড্রাই করে রয়েছে ফিওডোরার সিরাম সিরাম ব্যবহার করুন আর যে কোনো স্টাইল করুন নিশ্চিন্তে আমি জানি আমার অনেক বন্ধুরা ইতিমধ্যেই ফিওডোরার হাত ধরেছেন আর যারা পরখ করতে চাইছেন যাদের মনের মধ্যে কোথাও একটু সংশয় আছে তারা বাড়িতে থাকা ব্যবহার করা যে কোনো প্রোডাক্টের সঙ্গে সাথে একটু জায়গা করে দিন ফিওডোরাকে দেখুন ফিওডোরা আপনার জীবনে কতটা নতুনত্বের ছোঁয়া কতটা স্বাস্থ্যের ছোঁয়া কতটা সুন্দর থাকার ছোঁয়া এনে দিতে পারে ফিওডোরা ন্যাচারালস ন্যাচারাল কেয়ার আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য দিন দেখা হবে এইখানেই ন্যাচারালস কেয়ারের হাত ধরে এই সম্পূর্ণায় তোমাতেই ভালো লাগা সম্পূর্ণায়